राजनैतिक जो विषय जिज्ञेस करें अपने चोखे सामने आज के बलरामपुर तो सारा बांगला के पद देखिए और आज के जो मिशिल हलो अपना देखते पेल আমরা সাধারণ কর্মসূচী করতে চেয়েছিলাম এখানে তো জনসমুদ্র হয়ে গেছে আমরা ডাকিনি আর মানুষ অটোমেটিক চলে এসেছে আমরা তো মাত্র মানে ওই সৎখানের লোক নিয়ে করতে চেয়েছিলাম আমরা এসে কিছু কৃষককে বুঝিয়ে দেব কৃষি বিলটা কি এখানে এসে দেখছি হাজার হাজার লোকের মিছিল হয়ে গেছে তো সেজন্য জনগণের যে উৎসাহ তাতেই দেখেই বুঝে যাচ্ছেন কি বলরামপুরের কি অবস্থা বাংলার কি পরিস্থিতি বলরামপুরে কোনো ক্যান্ডিডেট কিছু ঠিক হয়েছে এগুলোর কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করে আমাদের যে পার্লামেন্টারি বোর্ড ষোলো জনে সে পার্লামেন্টারি বোর্ডেই ঠিক করে সব স্যার আর ইয়ের কোনো বিষয় নয় আমি বলবো সারা ভারতবর্ষে যতগুলো যেখানে যেখানে এরকম অন্যায় অত্যাচার হচ্ছে এটার সঠিক তদন্ত হয়ে বিচার হওয়া উচিত এবং এটাকে আমরাও সমর্থন করি না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার এটা বিনম্র নিবেদন যেরকম উত্তরপ্রদেশে ঘটনায় আপনি প্রতিবাদ করছেন বাংলাতে দৈনিক হচ্ছে একটা তো মুখ খুলেন আমাদের পুরুলিয়াতে ছয় ছয়টা তরতাজাকে গাছে ঝুলিয়ে দিয়ে গুলি করে হত্যা করেছে এখনো পর্যন্ত কারোর নামে মানুষ ভালো করে এফআইআর পর্যন্ত নেয়নি সারা বাংলাতে 132-133 জন আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে হত্যা করা হয়েছে একজন এমএলএকেও হত্যা করা হয়েছে এখনো পর্যন্ত কোনো তদন্ত কিচ্ছু হয়নি আমি বলবো আপনার সুমতি হোক সুবুদ্ধি হোক কিন্তু আর সুমতি সুবুদ্ধি হওয়ার সময় নেই কারণ সামনে ইলেকশন মানুষ আপনাকে সেটা জবাব দিয়ে দেবে এই নাটক করে আর লাভ নেই আপনার টাইমে প্রত্যেক দিন কোনো না কোনো মাকে ধর্ষিত হতে হচ্ছে কোনো না কোনো বোনকে ধর্ষিত হতে হচ্ছে আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী লজ্জা লাগে না এরকম দশ বছর কীভাবে আপনি চালালেন দৈনিক কোনো না কোনো জায়গাতে হত্যা হচ্ছে খুন হচ্ছে মার্ডার হচ্ছে আমরা কোন বাংলাতে বাস করছি রবি ঠাকুরের বাংলাতে সুভাষচন্দ্রের বাংলাতে স্বামী বিবেকানন্দের বাংলাতে এই স্বপ্ন দেখেছিলেন ওনারা আর তার জন্য আপনাকে দশ বছর মানুষ এখানে গদিতে বসিয়েছেন লজ্জা লাগা উচিত ধৈকার এরকম মুখ্যমন্ত্রীকে আপনি নিছক নাটক করছেন সঠিক তদন্ত করবেন যোগীজি মহারাজ এবং উচিত তাদেরকে শাস্তি দেবেন ধন্যবাদ।